নবী আমলে বাংলায় ২৫টি ইহতিমাম বা বৃহৎ জমিদারি অর্থাৎ জমিদারি ছিল, তাদের ১০টি ছিল প্রকাণ্ড। এই ১০টির জমিদার অর্থাৎ জমিদারদের বলা হতো রাজা, এদেরকে রাজা উপাধি দেওয়া হতো নবাব দরবার থেকে। তেমনই একটি প্রকাণ্ড ইহতিমাম ছিল নদিয়া। ৭৩টি পারগানা সমন্বয়ে গঠিত নদিয়ার আয়তন ছিল ৩১৫১ বর্গ। ১২ ভূঁইয়াদের বিরুদ্ধে অভিযানের সময় ১৬০৬ সালে সাতগাঁওয়ের অস্থায়ী কানুনগো ও উখরা পরগানার ক্রৌরি ভবানন্দ মাজমুয়াদার সুবাহদার রাজা মানসিংহকে যানবাহন ও রসদ সরবরাহ করে সাহায্য করেছিলেন। তারই ফলশ্রুতিতে বাদশাহ জাহাঙ্গীর ভবানন্দকে ১৪টি পরগানার জমিদারি দান করেন। ১৬৮২ সালে জাহাঙ্গীরনগর উর্ফে ঢাকা থেকে ফেরার সময় নদিয়া ইহতিমামের রাজা রাঘব রায় আলানা খান নামক জনৈক মুসলিম স্থপতিকে নিয়ে নদিয়াতে আসেন এবং তিনি এখানে এই স্থপতির সাহায্যে একটি রাজপ্রাসাদ এবং একটি ক্ষুদ্র শহর তৈরি করেন এবং কৃষ্ণের নাম অনুসারে এই শহরের নামকরণ করেন কৃষ্ণনগর। সেই থেকেই নদিয়া ইহতিমাম কৃষ্ণনগর ইহতিমাম নামে পরিচিতি লাভ করে। পরবর্তীকালে ১৭২৮ সালে রঘুরামের পুত্র কৃষ্ণচন্দ্রের নামানুসারে এই কৃষ্ণনগর ইহতিমামটি আরও খ্যাতি অর্জন করে এবং সর্বমোট ৭৩টি পরগনা সমন্বয়ে গঠিত এক বিশাল ইহতিমামে পরিণত হয়। তখন এই কৃষ্ণনগর ইহতিমাম ছিল বাংলার বৃহত্তম ১০টি ইহতিমামের মাঝে আয়তনে চতুর্থ। এই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় থেকেই কৃষ্ণনগর ইহতিমাম সমৃদ্ধ হয়ে ওঠে এবং তিনি তখন থেকেই বাংলার মাসনাদ অধিকারের জন্য ষড়যন্ত্র আরম্ভ করেন। তার ২০০০ সৈন্যের অধিনায়ক খোদা ইয়াল লাতিফ খানকে তিনি বাংলার মাসনাদের জন্য মনোনীত করেন, কিন্তু বাংলার উচ্চ পদস্থ বিশ্বাসঘাতকেরা এটা মেনে নিতে অস্বীকার করলে সবশেষে সামরিক বাহিনীর প্রধান মীর বাখশি মির্জা আফার আলী খানের পক্ষে বিশ্বাসঘাতকরা ঐক্যবদ্ধ হয়। এই কৃষ্ণচন্দ্র রায়ের সময়কারী এক ব্যক্তিকে নিয়ে আজকে পারস্য যেমন মোল্লা নাসিরুদ্দিন, যিনি তুর্কিদের কাছে নাসিরুদ্দিন হোজ্জা নামে পরিচিত, এবং হিন্দুস্তানে যেমন বীরবল, তেমনি বাংলাতেও এক হাস্যরসিক ছিলেন এবং তিনি গোপাল ভাঁড় নামেই অনেকেই গোপালের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করে থাকেন। এর কারণ হচ্ছে তার অন্যতম নাম জানা যায় গোপাল নাই, অর্থাৎ ওনার পদবী ছিল নাই, কিন্তু নাই কারোর পদবী হতে পারে না। তিনি সবসময় রসিকতা করতেন এবং রসিকতা করতে করতে নিজের নাম কি নিয়েও পর্যন্ত রসিকতা করতেন এবং তার রসিকতার কারণেই তার পদবী, তার আসল পদবীটি চাপা পড়ে গিয়েছে। তার আসল নাম ছিল গোপাল ভাণ্ড। তিনি ছিলেন দুলাল ভাণ্ডের পুত্র এবং তার আদিবাস ছিল এই কৃষ্ণনগর ইহতিমামের। ১৭২৮ থেকে ১৭৮০ সাল পর্যন্ত গোপাল ভাঁড়কে নিয়ে সর্বমোট ১০৫টি কাহিনী পাওয়া যায়, যার মাঝে নবাবী আমলের শেষ দিকের কাহিনীগুলোই মূল কাহিনী যখন গোপাল জীবিত ছিলেন। পরবর্তীকালের কাহিনীগুলো মানুষদের বানানো। গোপাল ভাঁড়ের প্রামাণিকতা সম্পর্কে অনেকেই সন্দিহান, কিন্তু তার দুটি প্রমাণ রয়েছে যার মাঝে প্রমাণিত হয় যে তিনি ঐতিহাসিক চরিত্র। সে সম্পর্কে পরে আসছি, আগে তার সম্পর্কে দুটি কাহিনী শুনুন, যেই কাহিনী দুটি সম্পূর্ণ সত্য কাহিনী। প্রথম কাহিনীটি হচ্ছে, একবার কৃষ্ণনগরের একটি পরিবার
গোপাল এবং জনৈক ব্রাহ্মণকে দাওয়াত করেছিল কোনো একটি উপলক্ষে। সেই দাওয়াতে গোপাল জাতিতে ছিলেন নাপিত, কিন্তু তিনি মুসলিম সংস্কৃতিতে প্রভাবিত ছিলেন এবং মুসলিম নাপিতদের মতো অনেক সময় প্রামাণিক পদবিও ব্যবহার করতেন। যাই হোক, একবার দাওয়াত দেওয়া হয়েছিল, দাওয়াতে গোপাল এবং সেই ব্রাহ্মণ বসেছিল আলাদা আলাদা স্থানে, একই স্থানে একটু দূরে বসেছিলেন। তাদের জন্য যথারীতি সেইকালীন রেওয়াজ অনুযায়ী খাবারের পদও ছিল ভিন্ন, যেহেতু গোপাল ছিলেন নাপিত এবং আরেকজন ছিলেন ব্রাহ্মণ। দূরদর্শী গোপাল সেই খাবারের দুটি থালা, বড় বড় সেই থালা, তার দুটি দিয়ে ছুঁয়ে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর মশাই কি এটা খাবেন নাকি ওটা খাবেন? নাপিতে ছুঁয়ে দেওয়া, অতএব সেই ব্রাহ্মণ কোনোটাই আর খেলেন না এবং পেটুক গোপাল দুই থালাই শেষ করে ফেললেন। এটি প্রথম সত্য কাহিনী। দ্বিতীয় কাহিনী হচ্ছে, একবার রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি জানো তোমার আর আমার মাঝে তফাত কত দূর? তিনি সাথে সাথে তফাত মেপে দেখলেন দেড় হাত এবং তিনি বলে দিলেন, আজ্ঞে মাত্র দেড় হাত। এবং গোপাল সম্পর্কে আরও একটি কাহিনী জানা যায়, যেটিও ছিল সম্পূর্ণ সত্য। সেটি হচ্ছে নবাব আলিবর্দি খান এবং খট্টাঙ্গ পুরাণের সেই কাহিনী, এটিও সত্য কাহিনী। এবারে গোপাল ভাঁড়ের প্রামাণিকতায় আসছি। ইরবাত ই আরবাব ই বাসর নামক গ্রন্থে একই স্থানে দেখা যায় যে 1742 সালে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে যখন মুর্শিদাবাদে বন্দী করা হয়েছিল খাজনার দায়ে, তখন সেখানে একটি কথা এটি প্রমাণ পাওয়া যায় যে গোপাল ভাঁড় বলতে কেউ আসলেই ছিলেন। এবং সেখানে বলা হয়েছিল, যখন রাজা কৃষ্ণচন্দ্র রায়কে বন্দি করা হয়েছিল তখন হাস্যরসিক, জনৈক হাস্যরসিক যার নাম ছিল গোপাল, তিনি রাজার পক্ষে অনেক ওকালতি এবং কাকুতি মিনতি করেছিলেন। এটি হচ্ছে গোপাল ভাঁড়ের সম্পর্কে প্রথম সত্যতার প্রমাণ। এবং দ্বিতীয়টি আরও শক্ত প্রমাণ, সেটি হচ্ছে বর্তমানে কৃষ্ণনগর শহরেই খোদ কৃষ্ণচন্দ্র রায় গোপাল ভাঁড়ের একটি মূর্তি সেই সময় স্থাপন করেছিলেন। দু শতাধিক বছরেরও পূর্বে গোপাল ভাঁড়ের একটি মূর্তি স্থাপন করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মূর্তিটি এবং এটি পৌরসভার কেন্দ্রস্থলে অবস্থিত। এবং এই মূর্তিটি দেখা যাচ্ছে, আমরা যেরকম গল্পতে শুনি, পড়ি এবং ভাবি, উনি মোটেও সেরকম ধুতি এবং গামছাওয়ালা লোক ছিলেন না। উনি একজন দরবারি ছিলেন, একজন অভিজাত ব্যক্তি ছিলেন, রাজসভার ভার ছিলেন। এ কারণে তিনি চাপকান পরতে পছন্দ করতেন এবং এই মূর্তিটিতেও দেখা যাচ্ছে উনি চাপকান পরিহিত। ইনি ছিলেন সত্যিকারের গোপাল ভাঁড় এবং এটা একটি ঐতিহাসিক সত্য। এটি সরাসরি গোপাল ভাঁড়ের সাথে সম্পৃক্ত স্মৃতিচিহ্ন। এই যে আসনটি দেখছেন, এটি হচ্ছে মাসনাদ বা শাসনকর্তার আসন। এখানেই বসতেন নদিয়া বা কৃষ্ণনগর ইহতিমামের রাজা কৃষ্ণচন্দ্র রায়, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। এবং গোপাল ভাঁড় এখানে দাঁড়িয়েই তাকে অনেক কথা শোনাতেন এবং অনেক হাস্যরস করতেন। এটি গোপালের স্মৃতির সাথে সরাসরি সম্পর্কিত। এবং এখন যে পালকিটি দেখছেন, এটিও গোপালের যুগের, অর্থাৎ কৃষ্ণচন্দ্র রায়ের সময়কার ব্যবহৃত একটি পালকি। এখন যে পালকিটি দেখছেন, এটিও সে যুগের, অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ব্যবহৃত তারামলির একটি পালকি। হতে পারে গোপাল একে নিজের চোখে দেখেছিলেন। এটি হচ্ছে সেই প্রাসাদ যেখানে গোপাল ভাঁড় অনেক ভাড়ামি করেছেন। এটি কৃষ্ণনগরের অন্যতম প্রাসাদ, যদিও মূল প্রাসাদটি এখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এটি সম্ভবত দোলমঞ্চ বা এক প্রকার ক্ষুদে রথ, এগুলো সেই আমলের, এবং এর উপরে শামিয়ানা টাঙানো হতো। আমরা এখন যেখানে রয়েছি সেটি হচ্ছে কৃষ্ণচন্দ্রের অন্যতম একটি প্রাসাদ, কৃষ্ণনগরের প্রাসাদ, যেখানে যেটি গোপাল ভাঁড়ের স্মৃতির সাথে সরাসরি সম্পর্কিত। কিন্তু এটি কিন্তু নদিয়া বা কৃষ্ণনগর ইহতিমামের মূল প্রাসাদ ছিল না। মূল প্রাসাদটি বর্তমানে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে, তার কিছু চিহ্ন মাত্র অবশিষ্ট রয়েছে। এটি ছিল একটি গৌণ প্রাসাদ, কিন্তু এখানেও রাজা কৃষ্ণচন্দ্র রায় বাস করতেন। এবং এখানে আমাদের আজকের বিষয়বস্তু এবং বাংলার শ্রেষ্ঠ হাস্যরসিক গোপাল ভাঁড় এসেছিলেন। এটি তার স্মৃতি বিজড়িত একটি স্থান, এটি
ভারতের বাংলা রাজ্যের পশ্চিম বাংলায় অবস্থিত। প্লিজ লাইক সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাজিয়ে দিন।